প্রিয় বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার চব্বিশে শিক্ষাবর্ষে নতুন কলেজে ভর্তি হয়েছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের এখনও পর্যন্ত কম্পালসারি ইংলিশের যে সাবজেক্টটি রয়েছে তোমাদের সাতখানা যে সাবজেক্টের তার মধ্যে কম্পালসারি ইংলিশ এ ইসি পেপার কোড সেই যে পেপার সেই পেপারের এখনও পর্যন্ত যারা বই কিনে উঠতে পারি ঠিক আছে তোমাদের জন্য আমি অলরেডি আগের প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের সিলেবাস বইয়ের নাম কোন রাইটারের বই কিনলে তোমাদের সুবিধা হবে এবং তোমাদের তিন চারটে বই একবারে কম্বাইন করে কিনে তোমরা তোমাদের পড়তে হবে সেটা যদি না পারো তার জন্য কী স্টাডি মেটেরিয়াল রয়েছে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করে দিয়েছি এবং আমি তোমাদের যে স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি তোমাদের জন্য সেগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওতে সেখানে তোমাদের বাংলায় অনুবাদ রয়েছে প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা রয়েছে এবং তোমাদের সারাংশ রয়েছে সাবস্ট্যান্স রয়েছে তারপর এমসিকিউ রয়েছে এবং সেটি বাংলার মিনিংও রয়েছে তো এই সমস্ত যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও সেগুলো তোমরা ভিডিওতে দেখে নিও আমি এই ভিডিওতে সেলিং দিয়ে দেবো তো এই ভিডিওতে তোমরা কি পাবে সেটি আমি তোমাদের বলি এই ভিডিওতে তোমরা পাবে তোমাদের পোয়েট্রি রয়েছে তিনটি ঠিক আছে তার মধ্যে ব্রেক 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 থেকে আমি তোমাদের বই থেকে যে যে বইটি তোমাদের বলেছিলাম সেই বইটি অনেকে কিনে উঠতে পারো তো তার জন্য আমি তোমাদের কিছু পিডিএফ নোটস আমি ফ্রি অফ কস্টে তোমাদের দেবো চ্যানেলে আমি বলেছিলাম এবং গ্রুপে আমি অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি তো তোমরা যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন্ট নেই তারা অবশ্যই জয়েন্ট হয়ে যেও গ্রুপে এবং সেখানে আমি তোমাদের পিডিএফ ফাইলগুলো দিয়ে দেবো এখানে কি থাকবে তোমাদের বলছি আমি এখানে থাকবে হচ্ছে তোমাদের যে বইয়ের অনুশীলনের যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনের পিডিএফগুলো থাকবে অবশ্যই তোমরা যারা বইগুলো কিনেছো সেখানে ডাক দিয়ে নেবে এবং যারা কেননি পরে যদি কিনতে চাও কিনে নিতে পারো বইটি খুবই ভালো রয়েছে বইতে এবং তোমাদের সেখান থেকে তোমরা কিন্তু পড়ে নিতে পারবে এবং যদি বই না কেনো চিন্তার কোনো কারণ নেই আমি তোমাদের পিটিএফ নোটস দিয়ে দিচ্ছি ফ্রি অফ কস্টে তোমরা সেখান থেকে গিয়ে নিয়ে নিও তো দেখো এই কোশ্চেনগুলো তোমরা পাবে এখানে কোশ্চেন রয়েছে এবং ইয়েলো কালার মার্ক করা উত্তর রয়েছে তোমরা এগুলো দেখে নেবে আমাদের পোয়্রিটা কি আফটার ওয়ার্ডস থমাস হার্ডি আগেরটা ব্রেক 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 ছিল ঠিক আছে তো ওখান থেকে আমি দিয়ে দিয়েছি এখান থেকে তোমরা পাবে আফটার ওয়ার্ডস থেকে তোমরা দেখে নাও ঠিক আছে তো এই প্রশ্নগুলো তোমরা পাবে তোমাদের আমি আলোচনা আর করলাম না এগুলো তোমরা পিডিএফ নোটস পেয়ে যাবে তোমরা কোথায় পাবে সেটি আমি তোমাদের বলে দিই তোমাদের যে গ্রুপ রয়েছে যে গ্রুপ ফার্স্ট সেমিস্টারে কম্পালসারি ইংলিশের গ্রুপ রয়েছে সেই গ্রুপ থেকে তোমরা কিন্তু এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাই তোমরা সেখানে জয়েন হয়ে যাও যারা এখনও পর্যন্ত নেই আর যারা রয়েছে তারা সেখান থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারবে ঠিক আছে দেখে নাও তোমরা প্রশ্নগুলো এই সমস্ত প্রশ্নগুলো অনেক প্রশ্ন রয়েছে এখানে ঠিক আছে তোমরা এই প্রশ্নগুলোর কিন্তু পিডিএফস পেয়ে যাবে ওখানে ঠিক আছে দেখে নাও এগুলো সমস্ত যারা বই কিনেছো তাদের বইতেই রয়েছে ঠিক আছে ওয়ার্ড ডাজ দ্য টাইটেল ওয়ার্ড অফ দ্য পোয়েম আফটার ওয়ার্ডস রেফার টু ঠিক আছে টাইম আফটার দ্য স্পিকার্স ডেথ ঠিক আছে তো এই এই প্রশ্নগুলোর তোমরা পিডিএফ নোটস পেয়ে যাবে তোমরা যাও গ্রুপে গিয়ে সংগ্রহ করবে এবং তোমাদের আরও যে পোয়েট্রি রয়েছে প্রোজ রয়েছে প্রত্যেকটারই আমি পিডিএফ নোটস দিয়ে দেবো তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে এবং যারা মনে করছো স্যার আমরা আপনি যে স্টাডি মেটেরিয়ালের কথা বললেন সেই স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাই তাহলে অত্যন্ত কম ডেমোনারেশন দিয়ে তোমরা সেই স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো তার জন্য তোমাদের যোগাযোগ করতে হবে কত সেভেন টু সেভেন এইট নাইন এইট ওয়ান ফোর থ্রি জিরো এই নাম্বারে ঠিক আছে এবং স্টাডি মেটেরিয়ালটি অনেকটাই আলাদা বই থেকে ঠিক আছে বইয়ের থেকে অনেকটাই ডিফারেন্স রয়েছে তোমরা চাইলে সেই যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টসে লিখে জানিও কমেন্ট বক্সে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো